তো বন্ধুরা, এটা হলো কুমড়ো শাক। তো চলো এপারে। আর এদিকে দেখো, এটা হলো কুমড়ো ফুল। তো কুমড়ো ফুল দু রকমের হয়, একটা স্ত্রী ফুল, একটা পুরুষ ফুল। পুরুষ ফুলটাকে আমরা খাই, আর তোমরা স্ত্রী ফুল বা পুরুষ ফুল কীভাবে চিনবে সেটা আমি তোমাদের পরের ভিডিওয়ে দেখাবো অবশ্যই। তো চলো, কুমড়ো ফুলের আজকে কী রান্না হবে সেটাই তোমার সাথে শেয়ার করছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুলটি বাংলা ব্লগ চ্যানেলে তোমার সকলকে অনেক স্বাগত জানাই। তো আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আজকে রান্নাবান্না বা কিছুটা কাজ তোমার সাথে শেয়ার করব। তো আগেই তোমাদের দেখিয়েছি, শুরুর আগেই সবজি কাটছিলাম, সাথে কিছু সবজি ছিল কুমড়ো ফুল আর বাকিটা চলো শেয়ার করে তোমার সাথে। আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর তা নাই চিনিতে কালকে ছিল পরীক্ষার পরে কুমড়ো ফুল বাচ্ছিলাম, কুচো চিংড়ি দিয়ে রান্না হবে, চাকতে চড়চড়ি হবে। Thank you.
কুচোর চিংড়ি দিয়ে আর কুমড়ো ফুল দিয়ে একটা চচড়ি হয়েছে আমরা দেখালাম রান্নাটা। আর এখন একটা কাঁচা কলা, আলু, বেগুন, পিঁপে আর একটু বড়ো মাছ দিয়ে একটু ঝোল হচ্ছে। আর এই করলা ভাজাটা ভেজে নিলে মোটামুটি রান্নাটা সারা। আর অবশ্যই তোমার সাথে খাওয়া দাওয়া শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এরপরে ভাজা হয়ে গেছে মোটামুটি, এটা কষা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি রান্নাটা। ঝোলটা মাছের ঝোলটা জল দিয়ে দিচ্ছি, তারপরে করলাটা ভেজে নেব। এই যে কাঁচা কলা আছে, কাঁচা কলা, আলু, বেগুন আর এগুলো আছে পিঁপে। তো এটা একটা বড় মাছ দিয়ে ঝোল হচ্ছে, আর কুচো চিংড়ির এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। পরে করলা ভাজাটা মোটামুটি হয়ে এসেছে, আর বুঝতে পারছো করলা ভাজাটা হলে ছাড়া। তো বন্ধুরা এখানে খাওয়া দাওয়াটা করে দেবো, খাওয়া দাওয়াটা কিছুটা তোমার সাথে শেয়ার করবো। তো তাই বলি আপাতত ভিডিওটা আমি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।